তারকেশ্বরের ইস্কন মন্দিরে জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হলো কল্যাণী আবাসনে। গত তিন বছর ধরে জগন্নাথ দেবের স্নান যাত্রা এবং রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে তারকেশ্বরের ইস্কন মন্দিরে। গতবারে করোনা সংক্রমণের কারণে বন্ধ ছিল স্নান যাত্রা এবং রথযাত্রা, এবছর করোনা বিধি মেনে স্নান যাত্রা অনুষ্ঠিত হচ্ছে তারকেশ্বরের ইস্কন মন্দিরে। অন্যান্য বছর রথের দিন পুরসুরা সামন্ত রোড থেকে তারকেশ্বর ইস্কন মন্দিরের দীর্ঘ 7 কিলোমিটার রথের দড়িতে টান দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত হতো। গত বছর নিয়ম মাফিক রথের দড়িতে টান দিয়ে নিয়ম রক্ষা করে রথযাত্রা পালিত হয়, এবারও নিয়ম মাফিক অনুষ্ঠিত হবে রথযাত্রা। হুগলি থেকে পাপ্পু সাতরার রিপোর্ট, টাইমস বাংলা। বিগত তিন বছর যেমন আমরা এখানে আসি, বিগত তিন বছর যাবৎ জগন্নাথদেব বলদেব সুভদ্রা মহারানীর স্নান যাত্রা অনুষ্ঠান এবং রথযাত্রা হচ্ছে। গত বছর লকডাউনের কারণে মানে খুবই ছোটো আকারে ভরাভাবে অনুষ্ঠান হয়েছে, এবছর আরও খারাপ, যার ফলে ভক্ত সমাগম আমরা করতে পারিনি, কিন্তু আয়োজনের কোনো ত্রুটি আমাদের নেই। এই মতো অবস্থায় ভগবান জগন্নাথদেব বলদেব সুভদ্রা মহারানীর স্নান যাত্রা অনুষ্ঠান হচ্ছে এবং আগামী দিন যাতে এই দুর্যোগ কেটে যায় এবং আমরা ভালোভাবে আরও এই উৎসব উদযাপন করতে পারি, তার জন্য ভগবানের কাছে আমরা প্রার্থনা করছি। রথের দিন কি রথ টানা হবে আপনাদের? রথ আমাদের মাসি বাড়িতে, এখানে হবে না, ওই একজন ভক্তর বাড়িতে গিয়ে রথযাত্রা অনুষ্ঠান হবে, ওখানে 7 দিন বাড়িতে পুজোটা হবে, টানা হবে না রথ, না টানা চলে নেই, এবং দু চারজন করে ভক্ত যাবে ওখানে দর্শন করে কোথাতে চলে আসবে। অন্যান্য বছরে যেভাবে অনুষ্ঠানটা হতো সেভাবে আর এবছর হওয়ার কোনো সুযোগ আমাদের নেই। তারপর এই যে স্নান যাত্রা হচ্ছে করোনা বিধি মেনেই হচ্ছে তো? হ্যাঁ। কী নাম আপনার? আমার নাম পার্শ্বনাথ পোদ্দার, তারকেশ্বর, তারকেশ্বরের বাড়ি আমার।